ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 5 এর ইংরেজি ক্লাস নিব এবং যে ক্লাসটি নিব সেটা হচ্ছে আনসিন প্যাসেজ সম্পর্কিত এবং প্যাসেজটি আমাদের যে বই আছে সেখান থেকে নেওয়া আর কি। আর তোমরা জানো যে ইংলিশ ফর টুডেতে অর্থাৎ তোমাদের ইংরেজি সাবজেক্টে তোমার একটা সিন প্যাসেজ একটা আনসিন প্যাসেজ থাকে। আনসিন প্যাসেজটা যে কোনো জায়গা থেকে আসতে পারে, যে কোনো টপিক থেকে হতে পারে, যে কোনো বিষয়বস্তু থেকে নির্ধারণ করা হইতে পারে। এই অবস্থায় আমি তোমাদেরকে যে টপিকটি পড়াবো সেটা হচ্ছে ফুড, ফুড সম্পর্কিত। তো প্যাসেজটা তো আমাদের 267 পৃষ্ঠায় প্যাসেজটা আছে, কিন্তু এখন আমি তোমাদেরকে তোমরা যদি পড়ে থাকো তাহলে আমি তোমাদেরকে কি নোট সম্পর্কিত বা কি পয়েন্টগুলো আলোচনা করব সেটা হচ্ছে, এক নাম্বার যদি আমরা যদি প্যাসেজটা পড়ে থাকি তাহলে আমরা যে কি পয়েন্টগুলি পাই সেটা আমরা আলোচনা করব। কি পয়েন্টগুলি হচ্ছে, এক নাম্বার হচ্ছে ফুড ইজ নেসেসারি ফর হিউম্যান নি, অর্থাৎ খাদ্য মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুই নাম্বার হচ্ছে নো ওয়ান ক্যান লিভ উইদাউট ফুড, আমরা খাবার ছাড়া বাঁচতে পারি না। তিন নাম্বার হচ্ছে গুড ফুডস আর রিচ ইন ফুড ভ্যালু, আমরা যে ধরনের খাবারগুলি খাই যেগুলি সমৃদ্ধ ভালো খাবার সেগুলো হচ্ছে ফুড ভ্যালু বা খাদ্যমান সম্পর্কিত, ওদের প্রচন্ড ভালো খাদ্যমান থাকে। চার নাম্বার হচ্ছে বাই টেকিং গুড ফুড, অর্থাৎ ভালো খাবার খেয়ে উই ক্যান ফ্রি ফ্রম ডিজিজ, আমরা বিভিন্ন রোগ মুক্তি থাকতে পারি। আজকে আমাদের যে রোগ মুক্তি আমাদের যে রোগাক্রান্ত আমরা হচ্ছি সেগুলির ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের খাবারের ভেজালটা সবচেয়ে বেশি, সেই জন্য ভেজাল মুক্ত বা ভালো খাবারগুলি খাওয়াটা আমাদের খুব জরুরি। পাঁচ নাম্বার হচ্ছে ফিশ মিট এগ মিল ভেজিটেবলস ডাল আর কমন গুড ফুড ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক খাবার পাওয়া যায় কিন্তু কমন যে গুড ফুড গুলো সেগুলো হচ্ছে মাছ মাংস ডিম দুধ শাকসবজি ডাল এগুলো। ছয় নাম্বার হচ্ছে গুড ফুড সাপ্লাই এনার্জি টু আওয়ার বডি অ্যান্ড কিপ আস অ্যাক্টিভ, ভালো খাবার খেলে সেটা আমাদের শরীরকে শক্তি দেয় এবং আমাদেরকে কর্মক্ষম করে তোলে। সাত নাম্বার হচ্ছে জাঙ্ক ফুডস আর নট গুড ফর হেলথ, তোমরা জানো যে আমরা অনেকেই আমাদের ঘরে ঘরে তৈরি খাবারের চেয়ে বাইরের খাবার বা রেস্টুরেন্টের খাবারগুলি পছন্দ করি, বার্গার বিস্কিটস আইসক্রিম এইসব, এই খাবারগুলো হচ্ছে অনেকটা জাঙ্ক ফুড যেগুলো খুব টেস্টি কিন্তু কোনো ফুড ভ্যালু নাই। আর এই ফুড ভ্যালু না থাকার কারণে এই জাঙ্ক ফুডগুলো আমাদের শরীরের জন্য উপকারী না বরঞ্চ অনেকটা ক্ষতিকর। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে প্যাসেজটা পড়লাম সেই সম্পর্কে আমরা এই তথ্যগুলো পাচ্ছি। তোমরা জানো যে খাবারের জন্য আমরা অনেক কষ্ট করি কারণ খাবার এতটাই গুরুত্বপূর্ণ যে এটা ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। তোমরা দেখো আমরা যখন কোনো ট্রেনিংও যাই সেখানে আমাদের যে কোনো অবস্থায় আমাদের খাবার খেয়ে বেঁচে থাকতে হয়, হোক সেটা আদিবাসী হোক অথবা কোনো সাধারণ মানুষ, ধনী বা গরিব যে মানুষটাই হোক না কেন তাকে খাবার উপর নির্ভর করতে হয়। সুতরাং খাবার খুব গুরুত্বপূর্ণ এবং খাদ্যমান সম্পর্কে তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ এটা তোমাকে শুধুমাত্র কর্মক্ষম করেই তুলবে না, তোমাকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য সহায়তা করবে। আর অবশ্যই ভেজাল মুক্ত জাঙ্ক ফুড এই খাবারগুলো পরিহার করতে হবে। স্টুডেন্টস এখন আমরা সাত নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। সাত নাম্বার প্রশ্নে কয়েকটি প্রশ্ন থাকবে, প্রশ্নগুলির উত্তর দিতে হবে। সাত নাম্বার প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। সাত নাম্বার, আনসার দা ফলোইং কোয়েশ্চেন ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস, অর্থাৎ একটি বাক্যে অথবা একাধিক বাক্যে নিচে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি, এ নাম্বারে দেখতে পাচ্ছি হোয়াট থিংস ডু দা গুড ফুডস গিভ, অর্থাৎ ভালো খাবার আমাদেরকে কোন বিষয়টি প্রদান করে বা দেয়। উত্তরটা হচ্ছে গুড ফুডস গিভ আস ভেরিয়াস কাইন্ডস অফ ফুড ভ্যালু, গুড ফুডস অলসো সাপ্লাই এনার্জি টু আওয়ার বডি, ভালো খাবার আমাদের খাদ্যমান সম্পর্কে অবহিত করে, ভালো খাবার আমাদেরকে শরীরকে কি এনার্জি বা শক্তি প্রদান করে। আমরা যদি বি নাম্বারে যাই হোয়াট আর দ্য কমন গুড ফুডস অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশে কমন গুড ফুডগুলি কি কি। স্টুডেন্টস একটা জিনিস খেয়াল করো, আমরা প্রথম প্রশ্নটা আমাদের শুরু হয়েছিল ডব্লিউএস ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ড দ্বারা, দুই নাম্বারটা আমাদের ডব্লিউএস ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে হোয়াট কি বিষয় সম্পর্কে নির্দেশ করে, হোয়াট কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে জানতে চায়। এখানে আমরা যদি দেখতে পাচ্ছি হোয়াট আর দ্য কমন গুড ফুডস অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের ভালো খাবারগুলো কি কি, কমন যেগুলি সবচেয়ে কমন যেগুলো আমরা সচরাচর পাই সেই খাবারগুলি কি কি। উত্তর হচ্ছে ফিশ মিট এগ মিল ভেজিটেবলস ডাল এটসেট্রা,
আর দ্য কমন গুড ফুডস অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ মাছ মাংস ডিম দুধ শাকসবজি ডাল এগুলো হচ্ছে আমাদের কমন গুড ফুডস, আমাদের দেশে কমন গুড ফুডস। তিন নাম্বার দেখতে পাচ্ছি হোয়াট গুড ফুড, হোয়াট ফুড আমরা তিন নাম্বার দেখতে পাচ্ছি হোয়াট ফুড সাবস্টেন্সেস গিভ আস কার্বোহাইড্রেট, অর্থাৎ কোন খাদ্য উপাদানটি আমাদের কার্বোহাইড্রেট, এখানে সাবস্টেন্সেস শব্দের অর্থ হচ্ছে উপাদান, কোন উপাদানটি আমাদেরকে কার্বোহাইড্রেট বা শর্করা প্রদান করে। আনসার হচ্ছে ফুড সাবস্টেন্স লাইক রাইস ব্রেড এন্ড পটেটো গিভ আস কার্বোহাইড্রেট, অর্থাৎ খাদ্য উপাদান যেমন ভাত রুটি এবং আলু আমাদেরকে কার্বোহাইড্রেট প্রদান করে। আমরা উত্তরটা অন্যভাবে লিখতে পারি, যেহেতু এই ওয়াট শব্দটি এই ডব্লিউএস ওয়াটটি আমাদেরকে কোন বিষয় সম্পর্কে অবহিত করে, সেটা আমরা এখানে কি চাচ্ছে অর্থাৎ কোন উপাদানগুলি আমাদেরকে কার্বোহাইড্রেট দিচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। সেখানে দেখতে পাচ্ছি আমরা উত্তরটা দুই ভাবে লিখতে পারি, ফুড সাবস্টেন্স লাইক রাইস ব্রেড এন্ড পটেটো গিভ আস কার্বোহাইড্রেট, অথবা আমরা এটা নিতে পারি রাইস ব্রেড এন্ড পটেটো আর দ্য সোর্স অফ কার্বোহাইড্রেট, এটা সোর্স হচ্ছে উৎস হচ্ছে কার্বোহাইড্রেট উৎস। চার নম্বর প্রশ্ন যদি আমরা যাই তাহলে আমরা সেটা কি দেখতে পাচ্ছি, হোয়াট ইজ ফুড ওয়েল খাদ্যমান কি, একটু ডিফিকাল্ট কারণ এই সম্পর্কিত প্যাসেজে ওইভাবে কোনো উত্তরটা ওইভাবে সরাসরি দেওয়া নেই, সুতরাং তোমাকে একটু সাজিয়ে লিখতে হবে। উত্তরটা দেখো ফুড ভ্যালু মিন্স হাউ এ ফুড, অর্থাৎ খাদ্যমান কি বোঝাচ্ছে, হাউ এ ফুড ইজ গুড ফর আস, একটা খাবার আমাদেরকে কিভাবে ভালো হতে পারে, এ গুড ফুড কন্টেন্টস দ্য লেভেল অফ ফুড নিউট্রিশন, একটা ভালো খাবার তোমার খাদ্যমান বা খাদ্য পুষ্টির যে লেভেলটা সেটা তোমার ধারণ করে বা বহন করে। ঠিক ফুড নিউট্রিশন হলো কি কি, কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন মিনারেলস ভিটামিনস এটসেট্রা। আমরা যদি সাতের ই নাম্বার অর্থাৎ শেষ প্রশ্নটি দিতে যাই তাহলে সেটা আমরা কি দেখতে পাচ্ছি, ই নাম্বার হচ্ছে লাইক ফাইভ নেমস অফ অ্যান হাইজেনিক ফুড, অর্থাৎ পাঁচটি অস্বাস্থ্যকর খাবার সম্পর্কে বলো। উত্তরটা হচ্ছে বার্গার্স বিস্কিটস ড্রাই ফ্রুটস সফট ড্রিঙ্কস আইসক্রিমস এটসেট্রা আর আনহাইজেনিক ফুডস, অস্বাস্থ্যকর খাবার। আমরা স্টুডেন্টস আমরা এই উত্তরটা অন্যভাবে দিতে পারি, সেটা হচ্ছে ফাইভ নেমস অফ আনহাইজেনিক ফুডস আর বার্গার্স বিস্কিটস ড্রাই ফ্রুটস সফট ড্রিঙ্কস আইসক্রিম। স্টুডেন্টস আমাদের অনেকেই ডব্লিউএস কোয়েশ্চন নিয়ে অথবা তোমার ইয়েস নো কোয়েশ্চন নিয়ে খুব কনফিউশন থাকে, আমরা সেগুলি কিভাবে উত্তর দিব বা কিভাবে সাজাবো। তুমি যখন প্রশ্ন উত্তর দিবা তো তখন তোমাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ইন্টারভিউ সেন্টার সম্পর্কে আর একটা হচ্ছে এসআরটি সেন্টার সম্পর্কে। আমরা প্রথমে জেনে নিই ইন্টারভিউ সেন্টার সম্পর্কে, ইন্টারভিউ কোয়েশ্চন আনসার ইন্টারভিউ সেন্টার যখন তুমি করবা তখন তোমাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে এই এটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড বেসড হতে পারে অথবা তোমার বিভাগ বেসড হতে পারে, বিভাগ বিশ্লেষণ করি আমরা কি দেখতে পাচ্ছি, তারপরে বিভাগ, এখানে বিভাগটা ডামি অবজেক্ট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তারপরে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব, তারপরে অবজেক্ট। আমরা যখন বিভাগে যাব তখন আমাদের মনে রাখতে হবে যখন ডব্লিউএস ওয়ার্ড দ্বারা আমরা কোনো প্রশ্ন করব না, যখন আমরা ইয়েস নো কোশ্চেনে চলে যাব তখন আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে বিভাগে প্রশ্ন করতে হবে। তাহলে বিভাগটা কিভাবে করব, বিভাগটাতে আমরা এইভাবে করতে পারি, সেটা হচ্ছে যে যেমন দেখো তুমি কি ভালো আছো, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভাগ সাবজেক্ট অ্যাডজেক্টিভ। একটা কথা মনে রাখবা, যখন কোন সেন্টেন্সে বিভাগ থাকবে না তখন আমরা বিভাগ হিসেবে ডু অথবা ডাজ অথবা ডিড ব্যবহার করব। এই ডু অথবা ডাজ অথবা ডিডকে অনেকে ডামি অক্সিলারি ভার্ব বলা হয়, অর্থাৎ যখন বিভাগ থাকবে না তখন আমরা এই ডামি অক্সিলারি হিসেবে এদেরকে ব্যবহার করব। উদাহরণটা দেখে নেই, ডু ইউ লাইক
ফুটবল তুমি কি ফুটবল পছন্দ করো দেখো এই ক্ষেত্রে কোন বি ভার্ব কে যেহেতু মূল ভার্ব আছে সেহেতু ডামি অক্সিলারি হিসেবে বা সহায়ক হেল্পিং ভার্ব হিসেবে আমরা ডু ভার্বটাকে নিয়ে আসছি উত্তর দিলে তখন তোমাকে চারটা ফ্লাইয়ার করার কোন অংশ নাই সুতরাং আমি একটা ভার্ব দিয়ে বাক্যটা সম্পূর্ণ করতে পারছি দুই নম্বর হচ্ছে সাবজেক্ট ভার্ব বা সাবজেক্ট এখন এই অবজেক্টটা ডাইরেক্ট অবজেক্টও হতে পারে ইনডাইরেক্ট অবজেক্টও হতে পারে তোমরা জানো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট যেমন আই ওয়াজ টেলিভিশন আমি কি দেখি টেলিভিশন দিয়ে তাহলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম তিন নম্বর অপশনটা হচ্ছে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস সাবজেক্ট অর্থাৎ ডাবল অবজেক্ট অর্থাৎ ভার্বের উপর দুটো অবজেক্ট থাকবে সেটা কি এরকম মাই ফাদার গিভস মি এ ওয়াচ এখানে গিভস হচ্ছে ভার্ব মি একটা অবজেক্ট এ ওয়াচ একটা অবজেক্ট তুই খেয়াল করো এখানে দুটো অবজেক্ট আছে দুটো অবজেক্ট যখন থাকবে তখন একটা ইনডাইরেক্ট অবজেক্ট একটা ডাইরেক্ট অবজেক্ট থাকবে সেখানে মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর এ ওয়াচ হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট চার নম্বর হচ্ছে সাবজেক্ট ভার্ব বা সাবজেক্ট প্রেডিকেট স্টুডেন্টস এইটা তোমাদের কাছে নিয়মটা একটু নতুন অর্থাৎ তুমি উদাহরণটা খেয়াল করো তাহলে তোমাদের ক্ষেত্রে এটা খুব বেশি পরিষ্কার হয়ে যাবে এখানে হি ইজ কাইন সে হয় দাঁড়াবে এখানে স্ট্রাকচার যদি আমি যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্ব এবং অ্যাডজেক্টিভ এখানে এই বি ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব এই বি ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব বি ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো ওয়ার্ড থাকে এখানে ইজ এর পরে কাইন্ড আছে অর্থাৎ আমি আবারও বলছি লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটাকে আমরা অবজেক্ট হিসেবে না ধরে সাবজেক্ট প্রেডিকেট হিসেবে ধরব এই চারটা নিয়ম তুমি ফলো করতে পারো কিন্তু এর চেয়ে বড় কথা তুমি যদি মনে করো যে না আমি অ্যাসার্টিভে এত নিয়মের মধ্যে যাবো না তাহলে সেক্ষেত্রে একটা মাত্র নিয়ম তুমি জানো সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট এই নিয়মটা মনে যাবে আর উত্তর হ্যাঁ আমরা অনেকেই কনফিউশনে থাকি উত্তরটা কি একই সেন্টেন্স হবে নাকি একাধিক সেন্টেন্স হবে উত্তরটা হচ্ছে প্রশ্ন যা চায় তাই দিতে হবে তোমাকে লজিক্যালি বা যুক্তিসঙ্গতভাবে লিখতে হবে তুমি কখনোই অপ্রয়োজন অংশগুলো লিখতে পারবে না এক্ষেত্রে উত্তর একটি সেন্টেন্সও হোক অথবা একাধিক সেন্টেন্সও হোক অথবা একটি লাইনে হোক অথবা একাধিক লাইনে হোক সেটা কোনো সমস্যা না তোমার উত্তরটা সঠিক হলে চলবে তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার উদাহরণ এবং প্রশ্ন উত্তর লেখার নিয়মগুলি শিখলাম এরপরে আমরা আট নম্বর কোয়েশ্চনটা যাব আট নম্বর কোয়েশ্চনে একটা প্রশ্ন থাকবে একটা লেটার লিখতে হবে এখন আমরা প্রশ্নটা ধরি write a letter to your friend about unhygienic or junk food after that letter lei ba tumi tomar bondhur kache unhygienic or junk food somporke amra jokhon letter lekhi tokhon to ekta bishoy amader mathay rakhte hobe ekta no bishoy hocche what are you writing tumi ki likhcho form ta tumi ki advertisement likhcho tumi ki article likhcho na tumi letter likhcho tumi ki bigyapon likhcho kono nibondho likhcho othoba kono chitthi likhcho তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে তুমি কি লিখছো হু উইল রিড ইউ রাইটিং এটা খুবই গুরুত্বপূর্ণ তুমি যা লিখছো সে কে কারা পড়বে পাঠকটা কারা ফ্রেন্ডস তোমার বন্ধুবান্ধব প্যারেন্টস তোমার পিতা মাতা রিলেটিভস তোমার আত্মীয় স্বজন এক্সপার্টস বিশেষজ্ঞরা জেনারেল পাবলিক সাধারণ মানুষ তিন নম্বর হচ্ছে হোয়াই আর রাইটিং তুমি কেন লিখছো তোর উদ্দেশ্যটা কি লেখার উদ্দেশ্যটা কি লক্ষ্যটা হচ্ছে টু এন্টারটেইন কাউকে আপ্যায়ন করা বা বিনোদন দেওয়া ইমপ্রেস কাউকে মুগ্ধ করা ইনফর্ম কাউকে কোনো কিছু কিছু জানানো পার্সপেক্ট কাউকে উদ্বুদ্ধ করা প্রত্যেকটা লেখার ক্ষেত্রে কিছু বিষয় থাকে কিছু কি পয়েন্ট থাকে কিছু কি নোট থাকে তোমাকে অবশ্যই সেগুলি মেনটেন করতে হবে আর একটা লেখাটা সেন্ট্রাল আইডিয়া থাকে এই সেন্ট্রাল আইডিয়ার ক্ষেত্রে তোমাকে সাপোর্ট করতে হবে এবং উদাহরণ দিতে হবে এই লেখাটা যদি দেখতে পাও তাহলে সেন্ট্রাল আইডিয়াটা হচ্ছে জানতে অথবা আনহাইজেনিক তুমি যখন চিঠি লিখবা
অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে তুমি কি লিখছো। ধরো তুমি তোমার বন্ধুকে পাঠাচ্ছ, তো তোমার মূল বিষয়টা কি হবে, জানতো সম্পর্কে। তাহলে আমরা দেখি আমরা কি নিউজটা কি কি হইতে পারে, এটাকে দেখতে গেলে তোমাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে। একটা নাম্বার হচ্ছে জাঙ্ক ফুডস আর নট গুড ফর হেলথ। জাঙ্ক ফুড খাবার জন্য ভালো না, বাট গ্রেট টেস্ট টু ইট, কিন্তু খেতে খুব ভালো। ইট অ্যাট্রাক্টস অল এজেস অফ পিপল, সকল ধরনের মানুষকে, সব ধরনের লোককে এটা আকর্ষণ করে। ইট ইজ ভেরি রিচ অন নিউট্রিটিভ কন্টেন্ট, খুব খাদ্যমান খুবই কম। ইট ইজ রিচ ইন হাই ক্যালোরিজ, হাই ক্যালোরিতে পরিপূর্ণ। পিৎজা, সমোসা, সফট ড্রিঙ্ক এগুলো হচ্ছে তোমার জাঙ্ক ফুড। ইট কজেস মেনি ক্রনিক ডিজিজ, এই যে জাঙ্ক ফুড আমরা খাচ্ছি, এই খাওয়ার ফলে কি হচ্ছে, অনেক ক্রনিক ডিজিজ হচ্ছে আমাদের। একদমই প্রবলেম হতে পারে, আমাদের হার্ট অ্যাটাক হতে পারে, আমাদের ডায়াবেটিস হতে পারে, রক্ত ক্যালোরি সুগার বেড়ে যেতে পারে। ইট কন্টেন্স হাই কোয়ান্টিটি অফ এনিমেল ফ্যাটস, চর্বিটা অনেক বেশি থাকে। সুতরাং তুমি যখন তোমার বন্ধুকে লিখছো, তুমি অবশ্যই কিছু উপদেশ দিবা। তোমার উপদেশটা কি হবে, অ্যাভয়েড জাঙ্ক ফুড, জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করতে হবে। তো আরেকটা কথা তুমি বলতে পারো, ইট হোম মেড ফুড, খাবার খেতে হবে। আমরা যখন কোনো লেখা লিখি, বিশেষ করে চিঠি লিখি, আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে আমরা কি উদ্দেশ্যে লিখছি, কাকে লিখছি এবং কেন লিখছি, এবং এই বিষয় নিয়ে আমাদের আলোকপাত করতে হবে। স্টুডেন্টস, তোমাদেরকে যতটুকু সম্ভব অল্প পরিসরে তোমাদেরকে লেটার বলো অথবা কোয়েশ্চেন আনসার বলো, কিভাবে লিখতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে আনসার করতে হবে দেখিয়েছি। আশা করি তোমরা ফলো করবে এবং বাসা অনুসরণ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।